সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। শিবম মার্বেল এন্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি আরামবাগে। ফোন 9475179586। পশ্চিমবঙ্গ সরকারের আরামবাগ মহকুমা শাসক দপ্তর এবং আরামবাগ কর্মবিনিয়োগ কেন্দ্র যৌথভাবে আরামবাগ মহকুমা ছাত্রছাত্রীদের সামগ্রিক বিকাশ এবং সর্বাঙ্গীন মনোনয়নের লক্ষ্যে পেশা নির্বাচন এবং ভবিষ্যতের দিশা নির্দেশন বিষয়ে কর্মশালার উদ্যোগ গ্রহণ করেছে। আজ বৃহস্পতিবার আরামবাগের রবীন্দ্র ভবনে দ্বিতীয় পর্বের কর্মশালাটি অনুষ্ঠিত হল। আরামবাগ পৌরসভা এলাকার প্রায় 300 জন কন্যাশ্রী ছাত্রী এবং তাদের স্কুলের শিক্ষক শিক্ষিকারা আজকের এই দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এই কর্মশালায় পৌরোহিত্য করেন আরামবাগ মহকুমা শাসক সুহাসিনী। গোটা অনুষ্ঠানটি পরিচালনা করেন আরামবাগ কর্মবিনিয়োগ কেন্দ্রের ডেপুটি ডাইরেক্টর অফ এমপ্লয়মেন্ট শ্রীমতী ইন্দ্রাণী সেনগুপ্ত। দেখুন বিস্তারিত। আজকে আমরা আরামবাগ মেয়েদের জন্য স্পেশালি ফর কন্যাশ্রী গার্লসে নিয়ে একটা ক্যারিয়ার গাইডেন্স প্রোগ্রাম অর্গানাইজ করলাম। এটা অর্গানাইজ করা হয়েছিল এসডিও মহকুমা শাসক থেকে আর আমাদের ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আরামবাগ অফিস থেকে। সো আমরা দুটো গেস্টও আজকে ইনভাইট করলাম। ওয়ান ইজ অ্যান আইএএস অফিসার অ্যান্ড আর একজন আছেন আমাদের ডিএসপি চান্ডিতলা অফিসার, উনি আছেন। দুটো মহিলা অফিসারকে আমরা আজকে ডাকলাম কী জন্য, মানে স্টুডেন্টসদের একটা ইন্সপায়ার হবে, গার্লসরা ওনাকে দেখে ইন্সপায়ার হবে, ওটা নিয়ে আমরা আজকে ওনাদেরকে ডাকলাম। ও ভালোভাবে প্রোগ্রামও চলছে, আশা করি স্টুডেন্টসরাও মানে মেয়েরাও ভালোভাবে এটা ইন্সপায়ার হয়ে যাবেন, ওনাদের লাইফে এটা একটা ভালো স্টেপ হবে। থ্যাংক ইউ। আইল্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট হাউস, শহরের ঘিঞ্চি পরিবেশ ছেড়ে শুধু একবার যাচাই করুন এসে চাইনিজ থেকে ইন্ডিয়ান ফুড আইল্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট হাউস কালীপুর রেলব্রিজের কাছে। তোমার জন্য যে চাকরিটা সুটেবল, তোমার ভাই বোনের জন্য সেটা হয়তো সুটেবল নাও হতে পারে। এবং এখানেই প্রশ্ন আসে যে কারো বাবা কিংবা মা যে কর্মক্ষেত্রে আছেন, জরুরি না যে তাদের সন্তানরাও সেই লাইনে গেলেই তাদের সাফল্য আসবে বা তাদের সেই কাজটা করতে পারবে। এখানে নিজের ভবিষ্যতে কেরিয়ার প্ল্যান করার ইম্পর্টেন্সটা আমরা বুঝতে পারি। কেরিয়ার প্ল্যান করা দরকার পাঁচটা স্টেপ। আচ্ছা, যাদের যা প্রশ্ন এখন নিচে গিয়ে বসো, প্রোগ্রাম শুরু হয়ে গেছে। টিচার্সদেরকে অনুরোধ করবো, ছাত্রীদের বলুন নিজেদের জায়গায় গিয়ে বসতে, ক্লাস থেকে নেবেন। আরামবাগ মহকুমার শাসকের দপ্তর এবং জেলা কর্মবিনিয়োগ কেন্দ্র আরামবাগের যৌথ উদ্যোগে আজকে এই ক্যারিয়ার গাইডেন্স ওয়ার্কশপটি অর্গানাইজ করা হচ্ছে। প্রত্যেক স্টুডেন্টেরই একটা চিন্তা থাকে যে আফটার স্কুলিং সে কোন পথে এগোবে, পড়াশুনো কী করবে বা চাকরির ক্ষেত্রে কীভাবে বেছে নেবে। চাকরি তো অনেক অ্যাভেলেবল মার্কেটে, কিন্তু সঠিক চাকরি নিজের অ্যাটিটিউড, অ্যাপটিটিউড, কোয়ালিফিকেশন অনুসারে বেছে নেওয়াটাই আসল চ্যালেঞ্জ। তো সেই ভাবনা নিয়েই আমাদের এই উত্তরণ কর্মশালা, এটা আমাদের চলবে, এটা দ্বিতীয় কর্মশালা হলো। প্রথমটি হয়েছিল 27 সেপ্টেম্বর 2022 সালে। এখানে আমরা আজকে অতিথি হিসাবে পেয়েছিলাম আইএএস নেহা ব্যানার্জি ম্যাডামকে এবং হুগলি চণ্ডীতলার ডিএসপি উৎসা শ্রীমণি ম্যাডামকে। এনারা নিজেদের বক্তব্য রেখেছেন। এছাড়া আজকে আমাদের দুজন ভার্চুয়াল অতিথি আছেন, একজন পাইলট মহাশ্বেতা চক্রবর্তী আর একজন সায়েন্স কমিউনিকেটর ডক্টর তপারতী গঙ্গোপাধ্যায়, যাদের ভিডিও ইন্টারভিউ আমরা ওদের দেখাবো। এবং এর পরের যে সেশনটা সেখানে ডিটেইলসে স্টুডেন্টদেরকে জানানো হবে কীভাবে তারা নিজেদের কেরিয়ার প্ল্যান করতে পারে। থ্যাংক ইউ। আমি ইন্দ্রাণী সেনগুপ্ত, ডেপুটি ডিরেক্টর অফ এমপ্লয়মেন্ট। আমার মনে হচ্ছে স্টুডেন্ট লাইফটা খুব ইম্পর্ট্যান্ট এবং স্টুডেন্ট লাইফে কেরিয়ারটা আরও বেশি ইম্পর্ট্যান্ট। কেরিয়ারটা ঠিক করা এবং সেটাকে ভালো করে মানে সেটার উপর মোটিভেটেড থাকা, অন্য কোনো দিকে ডাইভার্টেড না হয়ে যাওয়া, সেটার উপর স্পিচটা আমার মনে হচ্ছে বেশি ইম্পর্ট্যান্ট এখানে শো করা হয়েছে।
আমার অবভিয়াসলি ভালো লাগছে বিকজ ইট ইজ আ ইন্টারেস্টিং সেশন। আমি এটাতে পার্টিসিপেট করে খুব থ্যাঙ্কফুল আমার স্কুলের ডিরেক্টর স্যারকে যে স্যার আমাকে সিলেকশন করেছেন এই সেশনের জন্য। আরামবাগ বিবেকানন্দ একাডেমি, সম্প্রীতি মণ্ডল। সঙ্গে একটা মিটিং ছিল আর কি, সেই বিষয়ে ছাত্রীদের এনারা এখানে জানিয়েছেন যে কীভাবে কেরিয়ার গঠন করা যায়, কত দিক তার ছাত্রীদের কাছ থেকে ছাত্রীদের নিজস্ব মতামত নিয়ে তারা কীভাবে বর্তমান যুগ এবং সমাজটাকে দেখছে সেই বিষয়গুলোকে তাদের কাছ থেকে একটু পরিষ্কার করে তাদের কাছে মানে একটা পথ নির্দেশিকা বলা যায় পরিষ্কারভাবে তাদেরকে লাইফটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে তাদেরকে একটা দেখিয়ে দেওয়া জন্যে এই প্রোগ্রামটা খুবই সহায়ক আর কি। আমাদের অনেক মেয়ে এসছে, প্রায় 200 জন মেয়ে আমাদের এসেছে 9-10 11। আমি হচ্ছে আরামবাগ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাজশ্রীতে। তুমি এটাকে খুব ভালোবাসো, কার চেহারা কি কে নিয়ে কি কথা বলে, এখন দেখছো না বডি শেপিং নিয়ে চারিদিকে কি কথা হয়, এটা কোনো ম্যাটারই নয়। একদম তো এই লোকগুলোই পরে ব্যাপারে এটা তো আমরা বড় হতে দেখলাম, আমরাই তো খুব উৎসাহ দিয়ে কাঁচালাম এই ধরনের কথা বলতে পারে। নিজের উপরে বিশ্বাস রাখো, যেটাকে ভালোবাসো সেটাকে করো। আর যেটা বলছিলাম যে রেজাল্ট বেরোতে দেরি হতো, আমার পরীক্ষা দিতে হয়েছে 3-4 বছর আমাদের ওয়েট করতে হয়েছে, তখন খুব ফ্রাস্ট্রেটেড লাগতো, তখন আমাকে অনেকে আত্মীয় স্বজন অনেকে বলতো কী করছিস বাড়িতে বসে আছিস, বাবার মতো যদি টিচিং লাইনে যেতিস তো পেতিস কিছু, যেটা হয় খুব স্বভাবিক হয় বাবাকে চেনা চেনা থাকলে স্বাভাবিকভাবে সে পরিসরটা অনেকটা চেনা হয়, এটা একটা নতুন পরিসর তো। কিন্তু আমার তখন মতো না, আমি যখন এইটার জন্য পড়ছি আমি তো অলরেডি এটার পিছনে এতটা সময় নষ্ট করেছি, আমি এটা চাই তা আমি আরেকটু ধরে দেখি না কী হয়, একটা সময় দিয়ে ঠিক হবে না। আর কে কী বললো না বললো, তুমি নাচতে জানো না, তোমার চেহারা এগুলো কোনো ম্যাটার করে না, এখন তোমার একটু মনে হচ্ছে বয়সটা অল্প, যতদিন যাবে দেখবে অন্যকে ভালো রাখার জন্য না নিজের ভালো থাকাটা সবচেয়ে আগে দরকার, আর নিজেও তুমি ভালো তখনই থাকবে যখন তুমি নিজেকে ভালোবাসবে, তো নিজেকে যদি ভালোবাসো কে কী বললো কিচ্ছু চলে আসবে না। আসার কন্যাশ্রী এবং কেরিয়ার নিয়ে আমাদের এখানে জানানো হচ্ছে, কার কী মানে কোনটা ইচ্ছা সেটা প্রকাশ করানোর জন্য এখানে জানানো হয়েছে। তো আমার সত্যিই খুব ভালো লাগলো একটা কেরিয়ার নিয়ে এত কিছু বলা হলো, আমার নিজেরও নিজের একটা ডাক্তার হওয়ার ইচ্ছা, সেটাও আমি জানতে পারলাম কী করে হব, এবং কন্যাশ্রী নিয়েও অনেক কিছু বলা হলো, আমার খুবই ভালো লাগলো। থ্যাংক ইউ। আমার নাম ঐতিহ্য হালদার, 10ম শ্রেণীর ছাত্রী, আরামবাগ গার্লস। তাহলে নিজের কেরিয়ার প্ল্যান করার প্রয়োজন, আদৌ কি নিজের কেরিয়ার প্ল্যান করার প্রয়োজন বা নিজের জন্য একটা কেরিয়ার সিলেক্ট? বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরাজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-8549-84।